মা তার সন্তানের কোনো ক্ষতি হতে দেয় নাই। তা সে মানুষই হোক পশু। ঠাইমা বল। আচ্ছা ঠাইমা, তুমি তো কোনোদিনও মা হওনি তাই না? হঠাৎ এই প্রশ্ন? ঠাইমা, প্রশ্নের বদলে উত্তর দিতে হয়, প্রশ্ন করতে নেই। না, কখনো হয়নি। সে কথা তুই জানিস না উর্মি, তাহলে আজ হঠাৎ এমনতরো প্রশ্ন কেন? হ্যাঁ ঠাইমা, তুমি রাগ করছো কেন? আমি তোমাকে আঘাত দেবো বলে কিছু জিজ্ঞেস করিনি, কিন্তু আমার কিছু তথ্যের প্রয়োজন। তাই মা হয়েছে এমন কাউকে আমার দরকার ছিল, কারণ আমাকে জানতে হবে একজন হবু মায়ের কি কি পুষ্টির প্রয়োজন। কেন, তুই আবার কি ওই মলুয়া সেবা করতে বসবি নাকি? এই মেয়ে কি মতলব ভেদেছিস বলতো? সেবা সেবাই বটে, মলুয়ার আমি এমন সেবা করব না যে ওর সন্তান এই পৃথিবীর আলো দেখতেই ভয় পাবে। একজন হবু মায়ের এই সময় যা যা পুষ্টিগুণের প্রয়োজন তার কোনোটাই মলুয়া পাবে না, বদলে পাবে প্রতিদিন এক বাটি ভাতের ফ্যান। আচ্ছা ঠাইমা, একজন মানুষ ভাতের ফ্যান খেয়ে কতদিন বেঁচে থাকতে পারে? কি করে বলবো বল দেখি, আমি তো আর ভাতের ফ্যান খেয়ে কোনোদিনও থাকিনি। 10 মাস, 10 মাস নিশ্চয়ই কোনো মানুষ ভাতের ফ্যান খেয়ে বেঁচে থাকতে পারে না তাই না? দেখে শুনবি, এই চক্করে মলুয়া যেন অক্কা না পায় তাহলে যুবরাজকে মন্ত্রপুত হলুদ মেশানো শরবত খাওয়ানো যাবে না। এটাই তো সমস্যা হয়েছে, একেবারে যে শিকড় সমেত গাছটাকেই উপড়ে ফেলবো সেই উপায় তো নেই। সব না তোমার ওই জাদুকর শম্ভুর জন্য হয়েছে। এত কিছু যা হয়েছে সেটা জাদুকরের জন্যই সম্ভব হয়েছে। আর যতটুকু হয়নি ততটুকুকে আমি সম্ভব করব। ওই মলুয়ার কপালে ঠিক ততটুকুই খাবার জুটবে যতটুকু একটা মানুষের বেঁচে থাকার জন্য প্রয়োজন। আজকে আমি খুব খুশি ঠাইমা, খুব খুশি। আজ আমার সব স্বপ্ন পূরণ হতে চলেছে, সব প্রতিশোধ সম্পূর্ণ হতে চলেছে। একদিন একদিন ওই মলুয়া উর্মিমালা হতে চেয়েছিল, আর আজ আজ ও ওর নিজের সন্তানের মাও হতে পারবে না। আমি সমুদ্রগড়ের রাজকন্যা রাজকুমারী উর্মিমালা। তুমি এখানে আমার সঙ্গে ঠাট্টা করতে এসেছো? তোমার সঙ্গে ঠাট্টা করার ইচ্ছে বা সময় আমার কোনোটাই নেই। আর শুধু ওই মলুয়া নয়, সূর্যকুমারও আমাকে অনেক অবজ্ঞা করেছিল। রাজকুমারী উর্মিমালার সঙ্গে আমার পুত্র সূর্যকুমারের বাগদান হবে। না মহারাজ, আমার পক্ষে এই বাগদান প্রক্রিয়ায় যোগদান করাটা সম্ভব নয়। যে কালাচাঁদের মন্দিরে মলুয়াকে বিবাহ করার সময় যেসব প্রতিশ্রুতি আমি দিয়েছিলাম সেই সব কিছু আমি পালন করব, আর আমি সেই বিবাহকেই আমার জীবনের একমাত্র বিবাহ বলে মানি। আর কোনো বিবাহকে নয়। আর আজ আজ সেই সূর্যকুমারকে আমি আমার হাতে পুতুল বানিয়ে রেখেছি এই রাজপ্রাসাদের প্রত্যেকে, এমনকি রানীরাও। রানীরাও আজকে আমার আক্কা বহু ঠাইমা। আমি সমুদ্র করে রাজকুমারী হয়ে আজ যেভাবে সূর্যনগরকে জয় করলাম না, সত্যি আমার বাবার সেনাবাহিনী তা কখনো করতে পারত না। আমি প্রতিজ্ঞা করেছিলাম
আমি প্রতিজ্ঞা করেছিলাম যে এই রাজবংশকে ধ্বংস করে তবেই আমি আমার স্বস্তির নিঃশ্বাস ফেলব। আজ দেখো দেখো তাইমা, আমার সেই প্রতিজ্ঞা পূরণ হতে চলেছে। এই সূর্যনগরকে আমি শ্মশানে পরিণত করি, তবেই ছাড়ব। তুমি মিলিয়ে নিও। না, কেউ কোথাও নেই। এই সুযোগ, সূর্য ঘুমোচ্ছে, যাই ওকে একটু কাছ থেকে দেখে আসি। কতদিন পর তোকে স্পর্শ করলাম, মা হয়েও সবসময় যে আমি তোর কাছে আসতে পারি না। নিজের রাজপ্রাসাদে আজ আমি গৃহবন্দী হয়ে রয়েছি। আমি জানি, আমি জানি সূর্য, যা কিছু ঘটছে সব থেকে বেশি কষ্ট তুই পাচ্ছিস তাতে। আমি জানি বাবা। উনি এখানে কি করছেন? কিন্তু ভাবিস না, কালা চাঁদ আছেন, আমার যে ওনার উপর সম্পূর্ণ ভরসা আছে। দেখিস দেখিস কালাচাঁদ সব কিছু ঠিক করে দেবে, সব কিছু। এই অন্যায় উনি কিছুতেই বরদাস্ত করবেন না। আমি জানি সব ঠিক হয়ে যাবে সূর্য, সব। আর এই অন্যায় আমিও বরদাস্ত করব না। আপনি কোন সাহসে আমার স্বামীর কাছে এসেছেন বলুন? উর্বিমালা, ও আমার সন্তান। আরে রাখুন সন্তান, ও এখন আমার স্বামী। আর আপনি ভুলে যান যে ও কোনোদিনও আপনার সন্তান ছিল। উর্বিমালা, তুমি তো নিজে মা নও, বুঝবে কি করে সন্তানের মর্ম? ও খুব কথা ফুটেছে না মুখে, কান খুলে শুনে রাখুন। এই রাজপ্রাসাদে আর কোনোদিনও কেউ মা হবে না। ওই মলুয়া মায় আপনারা না আমাকে অনেক অপমান করেছে, এবার আমার পালা। যান, বেরিয়ে যান এখান থেকে, বেরিয়ে যান, ছেড়ে দাও আমাকে। আমি আমার সূর্যকে ছেড়ে কোথাও যাবো না, কোথাও না। যেতে তো আপনাকে হবে। চলুন চলুন, ছেড়ে দাও উর্মিমালা। সূর্য সূর্য দেখ উর্মিমালা কিভাবে আমাকে অপমান করছে। উর্মিমালা কিছু দেখতে পাবে না, ও তো ঘুমোচ্ছে। আর আমি যতক্ষণ চাইব ও ততক্ষণই ঘুমাবে। আপনি কি চান আমি সূর্যকে চিরকুমে সাহিত্য করে দিই? আমি চাই না। তাহলে সেটা করতে আমাকে বাধ্য করবেন না, যান বেরিয়ে যান। আর আমি যেন আর কোনোদিনও না দেখি, আমার অনুমতি ছাড়া আপনি এই কক্ষে প্রবেশ করেছেন। যান বেরিয়ে যান। উর্মিমালা, এসব কি হচ্ছে? এখনো তো কিছুই হয়নি, তবে এবার হবে। আপনার এই দুই রানীর মধ্যে খুব মিল, তাই না? হ্যাঁ, কারণ বড় রানী আর মেজ রানী তাদের শিক্ষা দীক্ষা সংস্কার জানে, তারা তোমার মতো সতীনের ওপর অত্যাচার করতে শেখেনি। এ বাবা, তাহলে তো এখনো কিছুই শেখেনি।
কাজ করি, আমি বরং ওনাদের কিছু শিখি। বড় রানী, আপনি এক্ষুনি এনার গালে সজোরে একটা চর কষান। এসব তুমি কি বলছো? আপনার বড় রানীকে বলছি মেজরানীকে সঠিক শিক্ষা দিতে। উনি যখন তখন আমার কক্ষে প্রবেশ করে, আর সেটা আমি একেবারেই পছন্দ করি না। আর তাই জন্য উনাকে তো শাস্তি পেতে হবে, তাই না? অসম্ভব, এই আমি কিছুতেই করতে পারবো না। করতে তো আপনাকে হবে। না হলে যে মেজরানির খাওয়া বন্ধ হয়ে যাবে। আর এখন যদি আপনি ওনাকে উপোস করিয়ে মারতে চান, তাহলে আমি জানি আপনি চান না। চটটা মারুন তো দেখি তাড়াতাড়ি। আমি তো বললাম সজোরে চড় মারতে। এটা তো ঠিক সজোরে হলো না। আবার মার। উর্মিমালা, আপনি চুপ করুন। মারুন। কতদিন
কিভাবে তুমি মুখ তুলে চাইবে? একটা পথ তুমি দেখো রাজা, একটা পথ তুমি দেখো। সোনার পালঙ্কে রাজরানীর মতো ঘুমোবে তা না, দেখো মেয়েটা কেমন মেঝের উপর লুটিয়ে পড়ে রয়েছে। কালাচাঁদ, তুমি কিভাবে রাজবংশের সন্তানের জন্ম দেবে? প্রভু, ভোর হয়েছে, ওঠো মলুয়া। কে? আমি আমি ভয় নেই তোমার। টাইনটি আমু পাইপলাম জানি, তুমি সব সময় উর্মিমালার ভয়ে আতঙ্কিত হয়ে থাকো, কিন্তু মলুয়া তুমি যদি এভাবে ভয় পাও তাহলে তোমার সন্তানের উপর যে বিরূপ প্রভাব পড়বে। ভয় কি আর সাথে পাই ঠাইন্তি? ওকে লিয়ে এখন আমার সব থেকে বেশি ভয়। মনকে শক্ত করো বলবা, তুমি যে রাজবংশের সন্তানকে জন্ম দিতে চলেছ, আমার মন বলছে তোমার এই সন্তানই আমাদের সব দুঃখ দুর্দশার অবসান ঘটাবে। কিন্তু উর্মিমালা যা শুরু করেছে তাতে 10 মাস সময়কাল কি করে যে কাটবে তা কে জানে। আমি শুনলাম তোমাকে নাকি রোজ 1 বাটি করে ফ্যান খেতে দেওয়া হয়। আমার পেট ভর্তি টাইনি, সে কি 1 বাটি ফ্যান কি তোমার পেট ভরে গেল? মলুয়া তুমি ওভাবে হাসছো কেন, কি হয়েছে? আচ্ছা মুখে তো কিছু বলো। টাইনি, আমু কাল রাত্রে অনেক কিছু খাইছি। অনেক কিছু? মাছ, মাংস, ক্ষীর, দুধ, অনেক কিছু। এত কিছু কে দিল তোমায়? ভাতের পেটটুকু কে? কে দিল তা জানি নাই, গলার স্বর শুনলাম, তারপরে এই যে বেদিনী, উঠে পড়েছিস দেখছি, কি কি কাজ করতে হবে সেটা ভালো করে শুনে নে। এই মহিলা এখানে কেন? মলুয়াকে আবার লুকিয়ে চুরিয়ে কিছু খাবার দাবার দিচ্ছে না তো? এই ওই মলুয়ার খাবার এটো বাসনগুলো সব বার কর, যা যা দেখ। বাসন মানে তো ওই একটা ফ্যানের বাটি। আরে বাবা ওই হলো আর কি।
দেখি শুধু ওই ফ্যানের বাটি নাকি আরো অনেক বাটি বেরোয়। দুধ ক্ষীরের পাটিগুলো রয়ে গেছে, ওরা যদি টের পেয়ে যায় তাহলে কি হবে?